আবার ফিরে আসলাম আপনাদের ভালোবাসায়। শুরু করবো আজকের খবর। আপনারা দেখছেন সস্তার নিউজ বস্তা এপিসোড 4। আমি পল্টু। আপনি কি কোনোদিন প্যারাগ্লাইডিং করেছেন? যদি না করে থাকেন, আসুন একটা ছোট্ট রিপোর্ট দেখাই এক ব্যক্তির প্যারাগ্লাইডিং এর এক্সপিরিয়েন্স। চলো 1 2 3 ভালো ধরো, ভাগ ঘর ভাগ 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 ঘর ভাগ ভাগ। খুদ ল্যান্ড হো রা বস ভাই মেরে ভাই, তো 200 জ্যাদা লে লেকিন ল্যান্ড করা দে ভাই, 500 জ্যাদা লে লেকিন ল্যান্ড করা দে আজ। বিশ্বাস করুন, আমারও এরকমই ভয় করে। যখনই উপরে দিকে নিচে তাকাই না, খুব ভয় লাগে। শুধু তাই নয়, আরো একটি এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই আপনাদের সাথে। রোলার কোস্টার বহুত দের করায়েগা ভাই, বহুত দের করায়েগা, গজব কা সিন রে ভাই, টিপু টিপু ভাই 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 প্লিজ রোক দে, রোক দে বে, আবে রুকওয়া বে, আবে রুকপা, উড়ে মাগো, উড়ে মাগো, হে ভগবান, মাথারা ঘুরছে না। লকডাউনের জন্য কি আপনার বিয়ে আটকে গেছে? যদি তাই হয়, তাহলে আপনি আরেকটা সুযোগ পেয়েছেন, ভালো করে যাচাই করে নিন। স্পেশালি ছেলেদের বলছি। কেন বলছি? আমি একটা ছোট্ট রিপোর্ট দেখাবো, আপনি বুঝতে পারবেন কেন আমি এই কথাটা বললাম। Whenever you tell me I'm pretty, that's when the hunger really hits me. Your little heart goes pitter-patter, I want your liver on a platter. Use your finger to stir my tea, and for dessert I'll suck your teeth. Loco, tu mujer una perra, una diabla. Mira como me ladra y me dice বড় লোকের বেটি লো লম্বা লম্বা চুল, এমন মাথায় বেঁধে দে বলাল গেন্দা।
rewind the party. Boro lo kere biti lo lomba lomba chu. Mu to ban karo uncle. I got $500 in cash in case they don't take MX. She wanted to see me, so now I'm headed to the annex. বড় লোকের বেটি লো লম্বা লম্বা চুল এমন মাথায় বেঁধে দেব লাল গেন্দা বড় লোকের বেটি লো লম্বা লম্বা চুল এমন মাথায় বেঁধে দেব একদম ইনহোনে ওয়াক্ত বদল দিয়া জজবাত বদল দিয়ে জিন্দগি বদল দি ও ভাই मारो मुझे मारो मारो मुझे मारो मारो नहीं ये मजाक हो रहा है एक सेकंड यार मजाक हो रहा है लोकेर बेटी लो लंबा लंबा चूल एमन माथाय बेंधे देबो लाल गेंदा बड़ो लोकेर बेटी लो লম্বা লম্বা চুল এমন মাথায় বেঁধে দেব লাল গেন্দা খুব সুন্দর তাই না বুঝতে পারলেন তো কেন বললাম আমি যাচাই করে আপনি কি প্রেমে ধাক্কা খেয়েছেন প্রায় সবাইকে ধাক্কা খেতে হয় আর ধাক্কা খাওয়ার পর আপনি তো জানেন মনের হালটা কি হয় তাই না যাই হোক কিছু টিকটক স্টারের ভিডিওস আপনাদের সামনে দেখাতে চাই কিভাবে ওরা ভাইরাল হয়ে গেলেন এই মন ভাঙা এক্সপ্রেশন নিয়ে দ্য ক্রাইং বয়েজ আসলে দেখেন একটি ছোট্ট রিপোর্ট रुके क्या वक्त का दरिया न होगा कोई फासला यही है मेरा फैसला हाँ मेरा दिल तोड़ने वाली जरा मेरे सामने तो आ कितनी ज़ालिम उसकी अदा है कितनी ज़ालिम उसकी अदा है वो बेवफा है तू बेवफा है हाँ बेवफा है एक बेवफा है मन भांगले सत्यि खूब कष्ट हय আপনার যদি মন ভেঙে থাকে তাহলে টিকটকে ভিডিওস বানান চলে এসেছি শেষের দিকে আপনাদের ফেভারিট এন্টারটেইনমেন্ট বিনোদন আমরা আবার খুঁজে পেয়েছি একটি বিশেষ ট্যালেন্ট প্রতিভা সিঙ্গিং সেন্সেশন যার গান শুনলে আপনি অবাক হয়ে যাবেন অবাক হয়ে যাবেন तुझे देखा तुझे जानम से मन पैर होता है मे जानम से मन तेरे स्किल पागल हो गल माया नी तुमान भालोबासी तुमान
ভালোবাসি রূপ কথায় লাগে লীল পাখি যেমন আজ কিলি হিরে। হাই ভিগো বন্ধুরা, আমি একটা গান করছি, লাইভ শেয়ার কমেন্ট প্লিজ তোমরা করবে, একটু সাহায্য করে জানো ভিডিওটা ভাইরাল হয়ে যায়, ভাইরাল হয়ে যায়। চলে যাব একদিন, ও তুমি থাকবে বসে আমারই আশায়, চোখে জল ফেলে অন্তরে বুকের কাহিনী, তো জল ফেলে অন্তরে বুঝে যেতে চাই আমি, ধরে যেতে চাই। চলে যাব একদিন, ও তুমি থাকবে বসে আমারই আশায়, চোখে জল ফেলে অন্তরে বুকের কাহিনী, তোমার জন্য থেকেই আমি এসেছি, বুঝে যেতে চাই আমি, বুকে চাবড়ি মরে যাব, চলে যাব একদিন। লাইভ শেয়ার কমেন্ট প্লিজ তোমরা করবে। তোমাকে মনে রাখব চিরদিন, চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমার। ও সাথী বুঝো নাকি, তোমার জন্য আমার প্যান বুঝেছে, তোমার জন্য আমার প্যান বুঝেছে। আমার আর কিছু বলার নেই, খুব কষ্ট, খুব বেদনা এই গানগুলো শুনে, মাথাটা ঘুরছে চক্র। কেন করিস বাবা এরকম গান, কেন করিস? আশা করি আপনাদের ভালো লেগেছে, চোখ রাখবেন আমাদের চ্যানেলে, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন আপনাদের বন্ধুদের সাথে, ভালো লাগলে লাইক করুন, আর কমেন্টে জানান আপনাদের কেমন লাগছে। আপনার কাছে যদি কোনো ফানি কন্টেন্ট থাকে আমাদের সাথে শেয়ার করুন, হোয়াটসঅ্যাপেও করতে পারেন, ইমেলও করতে পারেন, নাম্বারটি দেওয়া রয়েছে, চেক করে নেবেন। নিজের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। আজকের মতন বিদায় নিলাম, নমস্কার। হ্যালো ভাইও বহনো, নমস্কার, মেয়ের ফান, মে আজ আপকে সাথ হুম ভি অর নহি ভি, খের ये जो है क्या मेरी जिंदगी का लास्ट पड़ाव है, मतलब पूरी कोशिश रहती है कि वहाँ बच्चों को बड़ा होते हुए देखा जाए, और जब भी ऐसा लंबा शेड्यूल होता है तो उसमें रोना तो आता है बहुत, और बच्चों का बड़े होते हुए देखना, मिस होना सबसे बड़ा खलता है। फिल्में हमारे यहाँ देखने की इजाज़त नहीं थी, हमारे चचा जब आया करते थे साल में एक आध बार, तो वो ये होता था कि अब चचा आए हैं तो ये हमें सिनेमा लेके जाएंगे, उनका ये होता था कि वो कुछ पैसे देके जाते थे हमें, और हमें सबको पूरा खानदान जो है, परिवार जो है, फिल्म देखने जाया करता था। मुझे दिशा जो दे रही थी चीज़, वो सिर्फ ये थी कि मैं अपने आप को स्क्रीन पर एंजॉय करना चाह रहा था, हार का कभी सेंस उस तरह से नहीं होता था, आपको हमेशा कुछ ना कुछ कॉन्कर करने के लिए हमेशा रहा है। मैं कहानियों को ढूंढता रहता हूँ, काश ऐसा हो कहानियाँ मुझे ढूंढे, तो मेरा कहानी मेरा रिलीजन है, जब तक मैं कहानियाँ सुना रहा हूँ। आदमी को उड़ने के लिए, आदमी एक्सप्लोर करने के लिए पैदा हुआ है, और एक्सप्लोर ना कर पाए अपनी ज़िंदगी को तो फिर कोई मकसद रहता नहीं। आई सपोज इन द एंड द होल ऑफ लाइफ बिकम्स एन एक्ट ऑफ लेटिंग गो, बट व्हाट ऑलवेज हर्ट्स द मोस्ट इज नॉट टेकिंग अ मोमेंट टू से गुड बाय। सभी इंसान एक जैसे ही तो होते हैं, वही दो हाथ दो पांव, आंखें कान चेहरा, सबके एक जैसे ही तो होते हैं, फिर क्यों कोई एक, सिर्फ एक ऐसा होता है जो इतना प्यारा लगने लगता है कि अगर उसके लिए जान भी देनी पड़े तो हंसते हंसते दी जा सकती है। इस बंधन से कौन बच पाया है, ना दुनिया बनाने वाला और ना ही दुनिया में रहने वाला।